ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো ঠিকানা পশু পাখি কীট পতঙ্গম কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না আজ এমন কঠিন দিনেতে নামাজ তোমাই ভুলবে না ঠিক মতো পড়লে নামাজ তোমার ঠিকানা আমার কানের ভাই বোনেরা জলদি করে উঠে যাও উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আজ এমন কঠিন দিনে মাওলা কিন্তু ছাড়বে না ঠিক মতো জানলা তোমার ঠিকানা বিশ নিউজি বেশ মিল্ল أن أنذر قومك من قبل أن يأتيهم عذاب أليم قال يا قوم إن إني لكم نذير مبين أن اعبدوا الله واتقوه وأطيعوه صدق الله العظيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله

কাবা মক্কায় ফির আবার যদি ইসলাম জিন্দ সৈয়দানা মোহাম্মদ ও সৈদ শফিয়ানা আমিন ربنا ظلمنا أنفسنا فإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا مقلب القلوب ثبت قلبي على دينك رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন শিহর্তা গ্রামবাসী রব্বুল আলামিন কোরআনের মাহফিল করেছে জান্নাতের বাগান সৃষ্টি করেছে উলামায়ে দ্বীন আয় আল্লাহ থেকে আলোচনা করবে এই আয়োজন যারা করলো অর্থ যারা দিল পরামর্শ যারা দিল রব্বুল আলামিন আদালাতে আখেরাতে আয় আল্লাহ নাজাদের ওসিলা হিসাবে কবুল কর নাও রব্বুল আলমিন আমরা গুনাগার তুমি ক্ষমা আমাদের সকল গুনাগারকে মাফ করে দাও যত গুণা করছি রে বাবু জীবনে মাফ করে দাও দে মাওলা নিজ গুনে তুমি যদি মাফ না করো আল্লাহ এ বান্দারে বল তো মার বান্দাগুলো যাবে কার দারে বান্দা যখন জাহান্নামে

রব্বুল্লাহ আলামিন হাতের জিন্দগি আমাদের যখন শেষ হয়ে যাবে মালাকুল মৌতের সঙ্গে সাক্ষত হবে যানবাহির আগেই আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইলাল্লাহ মোহাম্মদ সুনুল্লাহ সাল্লাল্লাহ আলাই ওসাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা সকলে ভালো আছেন ভালো থাকলে সকলে বলি আলহামদুলিল্লাহ একটু জোরে বলি আলহামদুলিল্লাহ নবীর পরে দুরুজ রসুল সোনার মদিনায় সে আছে আমরা সকলে বলি সাল্লাহ আলাইসাল্লাম আমি আমার মাকে হারিয়েছি আপনারা যারা মাকে হারিয়েছেন যারা বাবাকে হারিয়েছেন জানি না ওই মা বাবা কবরে কি অবস্থায় আছে ওই মা বাবাকে আল্লাহ যেন মাফ করে দেন আর ওই কবর গুলো রিয়াজুল জান্না বানিয়ে দেন সকলে বলি আমি আমি আপনাদের সামনে তিনটা আমি থেকে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের এই নূর এই তিনটা আয়াতের ভেতরে শিক্ষা বিষয়গুলো আমাকে আপনাদের সকলকে মা বোনদেরকে সকলকে যেন মানার তৌফিক দেন সকলে বলি আমি আল্লাহ পাক বলছেন

হে নূহ আমি তোমার কওমের কাছে জাতির কাছে পাঠালাম তোমাকে সতর্ককারী হিসাবে যাতে তাদের উপর আজ ও গজব আসার আগেই আপনি তাদেরকে সতর্ক করতে পারেন সুসংবাদ দিতে পারেন বিধি বোধরশন করতে পারেন তাদেরকে আল্লাহর হুকুম মানানোর জন্য তাদেরকে তৈরি করতে পারেন কথা বলেন ঠিক কি না অনুরূপভাবে আমাদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আями জাহিলাতের ভিতরে পাঠালেন আবু জেহেল আবু আহাব উদ্বা সাহিবা এই ধরনের যারা আল্লাহ বিমুখ ছিল তাদেরকে আল্লাহ মুখী করার জন্য সুসংবাদ দেওয়ার জন্য সতর্ককারী হিসাবে আল্লাহ রসুলকে পাঠাইলেন আর আজকের এই শিওরদা আশিংড়ি কানাইর আলী এর আশেপাশে যত গ্রাম আছে এই গ্রামের কাছে যেন আমার মনে হচ্ছে মাওলানা হাফিজুর রহমানকে কে পাঠিয়েছেন যাতে করে জাহান্নামের আগুনের সতর্ক করতে পারে কবরে কঠিন আযাবের বিষয়ে সতর্ক করতে পারে কথা বলেন ঠিক কি না এরপর আল্লাহ পাক বলেন সূরা নূর 3 নাম্বার আয়াতে আনিবুদুল্লাহ ওয়া তাকুহু আতিউন উপদেশ হচ্ছে যে তোমরা আল্লাহর বندگی করো আর আল্লাহকে ভয় করো আর সমসাময়িক যুগে নবী রাসুল অথবা নাইবে রাসুলদেরকে এতে আত আল্লাহর বন্দিগির ভেতরে একটা কথা বলবো সেটা হচ্ছে ইমান আনার পরেই হচ্ছে নামাজ যখন মুআযিন আযান দেয় আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম হতে নামাজ উত্তম শয়তান বলে আন নাওম খায়রুম মিনাস সালাত সালাত হইতে ঘুম উত্তম সকালে বলি নাউযুবিল্লাহ শয়তানও নামাজ পড়লো না আপনিও নামাজ পড়লেন না তাহলে বুঝবেন যে শয়তানের ভেতরে আর আপনার ভেতরে কোনো পার্থক্য নাই ঘুমের চেয়ে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না ঠিকমতো মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা পশু পাখি কীট পতঙ্গম কেউ ঘুমিয়ে রইল না মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তোমাদের হবে না আজ এমন কঠিন দিনেতে তে নামাজ তোমায় ভুলবে না ঠিক মতো পড়িল নামাজ জান্নাত তোমার ঠিকানা আমার কানের ভাই বোনেরা জলদি করে উঠে যাও উজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আজ এমন কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না ঠিক মতো নামাজ জানলা তোমার ঠিকানা একটুখানি নেকের রোজ হাসরের মাঠে বাবা ভুলবে ছেলের পিছে ছেলে বাবার আগে আহা নদী বেনামাজির সাফায়াত করিবেন না ঠিক মতো পড়িলেন নামাজ। জানলা তোমার ঠিকানা আল্লাহ বাক আমাদের বাসত্য নামাজ যথাযথভাবে জামাতের সঙ্গে আদায় করা তৌফিক দিন সকলে জোরে বলে আমি মা বোনদের পদ্মার বিষয়ে একটা কথা বলবো এক হিন্দু একজন মুসলিমকে বলছে এই তোদের মেয়েরা বর্দা করে কেন তো তুই কি জানতে চাস তা বলছে হ্যাঁ উনি দেরুষ চকলেট কিন চকোলেট কিনে একটার খোসা খুলে ফেলছে খুলে ফেলে দুইটাই বালির পরে ফেলাই দিয়েছে বলছে তুমি এর থেকে একটা পছন্দ কর আমার কথা কি বুঝতে পারছেন ফেলাই দেওয়ার পরে ওই হিন্দু বেটা ও যেটা কাগজ দিয়ে মুড়ানো ওইটাই তুলে ও গ্রহণ করছে তো বলছে তুমি দুটো চকলেট একটা আগলা আর একটা মুড়ানো তুমি মুড়ানোটা তুললে কেন আগলাটা কেন তুললে না তো বলছে ওদের ধুলো ধুলো বাড়ি রেগে গেছে সকলে বলে সোহান আমাদের মা বোনেরা পর্দা করে এই জন্য যে শয়তান মার্কাল কুফুরি মার্কালোক মুনাফিক ফাসিক কালক তাদের চোখের বীজ ধর তীক্ষ্ণ দৃষ্টি আমাদের মা বোনদের দেহের ওপরে মুখের ওপরে বডির উপরে দিয়ে যায় ওই জায়গাটা যাবে জাহান নামে এই জন্য আমাদের মা বোনেরা পবিত্র আসমান জমিনের চাইতে মূল্যবান এই জন্য আমরা পর্দা করি সকলে বলি সোয়াহান আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে সকলকে জীবনের শেষ নিঃশ্বাস করা পর্যন্ত পর্দা সেই থাকার তৌফিক দিন সকলে বলি আমি সম্মানিত মায়ের বোনেরা বাপ জানেরা ভাইরা দ্বিতীয় বক্তা চলে আসছে আমরা স্থানীয় আমাদের কথা শুনেন আমি আমার কথা শেষ করব আল্লাহ পাক যদি সুযোগ দেয় এই সুরাই নূর বাকি আমাকে বলা যাবে আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ আল্লাহ হিসাবে নিজেকে গঠন করার জন্য যে প্রচেষ্টা আল্লাহ রসুল করতে বলেছে যে তরিকায় সেই তরিকায় আল্লাপাক আমাদের সকলকে কবুল করুন সকলে বলে আমি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ